কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী নতুন ও পুরনো কৃষকরা পরবর্তী কিস্তির টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি নোটিশ ডাউনলোড করার প্রসেসটাও দেখাবো যে নোটিসে বলা হয়েছে কত তারিখে পাবেন সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকরা কীভাবে সে নোটিশটি ডাউনলোড করবেন বা কবে টাকা পাবেন চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু করেছিলেন অনেক দিন আগে যে প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদেরকে আর্থিক সাহায্য করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে প্রায় এক কোটির বেশি উপভোক্তা হয়ে গেছে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনি যদি এ প্রকল্পে আবেদন করেন আপনিও কিন্তু আবেদন করতে পারেন সবসময় আবেদন চলছে আপনি আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করে এই প্রকল্পে আবেদন সম্পন্ন করতে পারেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনারা জানতে পারবেন পরবর্তী কিস্তির টাকা কৃষকদের কবে দিতে পারে বা কবে দেয়া হবে সে সংক্রান্ত কী আপডেট রয়েছে আজকের ভিডিওতে এক এক করে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করিয়ে দিচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই রকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই আপনারা একটি কিস্তির টাকা পেয়ে গেছেন ডিসেম্বর মাসের বারো তারিখে আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা যেটি পেয়েছেন সেটি হচ্ছে রবি মৌসুমের টাকা পরবর্তী কিস্তির টাকা খারিফ মৌসুমের কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন তাহলে ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকার যে নোটিফিকেশন আছে সেটি কোথা থেকে ডাউনলোড করবেন যেটা টাকা দেওয়ার পর্যায়কে ভাগ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই অফিসিয়াল নোটিসটি ফ্রেন্ডস আমি গুগল এসে সার্চ দিলাম খারিফ অ্যান্ড রবি সিজন লাইনস এখানে একটি ওয়েবসাইট অনুযায়ী গুগল ফাইন্ড করে দিল দ্য খারিফ ক্রপিং সিজন ইজ ফ্রম জুলাই টু অক্টোবর ডিউরিং দ্য সাউথ ওয়েস্ট মনসুন অ্যান্ড দ্য রবি ক্রপিং সিজন ইজ ফ্রম অক্টোবর টু মার্চ অ্যাজ এ উইন্টার তো এখানে যে কথাটি বলা হয়েছে যে রবি মরশুমের ফসলের যে সময়সীমা রবি মরশুমের তা এখানে উল্লেখ করা হয়েছে অক্টোবর মাস থেকে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যেটা হচ্ছে ঠান্ডা মরসুম বা যেটা হচ্ছে রবি মরশুম রবি মরশুমের ফসলের সময়সীমা অক্টোবর থেকে মার্চ আর খারিফ মরশুমের ফসলের সময়সীমা হচ্ছে জুলাই টু অক্টোবর তো যেটি আমরা পেলাম সেটি হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আমরা একটি কিস্তি পেয়েছিলাম সেটি ডিসেম্বর মাসে পেয়েছিলাম তো এই অনুযায়ী মানে গুগলের অনুযায়ী তিনি ফাইন করে দিচ্ছেন এই অক্টোবর টু মার্চ অ্যান্ড জুলাই টু অক্টোবর এবার চলুন কৃষক কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদেরকে কি ফাইন করে দিচ্ছে অফিসিয়ালভাবে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী সেটি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনালি চলে আসবেন কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রোল করবেন দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড সিম্পলি সিলেক্ট অপশন এ জায়গাটাতে ক্লিক করুন এখান থেকে আপনার চয়েস মতো যে কোনো একটি চয়েস করে নেবেন তারপর আপনি পরবর্তী এখানে স্ট্যাটাস চেক করার অপশনটা আপনাকে ডিটেলসে দেখিয়ে দিলাম এবার ফার্স্ট আমরা নোটিফিকেশন ডাউনলোডের জন্য যদি চলে আসি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে সেটিংস অ্যান্ড এখানে একটি সেটিংস অপশান পেয়ে যাবেন যেখানে আছে আদেশ স্মরণ আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি তো সার আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি এই অপশানটিতে যে রয়েছে নোটিফিকেশান এখানে এই অপশানটিতে ক্লিক করবেন অর্ডার এখানে যে নোটিফিকেশান যতগুলো রয়েছে তো সমস্তটাই নোটিফিকেশন এখান থেকে দেখতে পাবেন সিম্পলি নিচের দিকে স্ক্রল করলে একটি অপশান পেয়ে যাবেন ফোর এইট ফোর এন এ বি এখানে ক্যালেন্ডার জিরো এইট জিরো ফোর টু ওয়ান এই ক্যালেন্ডার যে রয়েছে এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আপনার যে পিডিএফ তো দেখতে পাচ্ছেন এখানে অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ডাউনলোড হয়ে এখানে চলে আসবে আপনার সামনে এখানে পিডিএফ ওপেনের অপশান চলে আসবে আমরা ডাউনলোড পিডিএফে ক্লিক করে পিডিএফটা ওপেন করে নিয়েছি দেখুন এখানে গভর্নমেন্ট অফ বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে একটি নোটিস নোটিফিকেশান দেওয়া হয়েছে এই নোটিফিকেশানই ক্লিয়ারলি বলা হয়েছে দেখতে পাবেন অন স্ক্রিনে সিজন ওয়াইজ সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স ফার্স্ট দেখুন খারিফ মরসুম আমরা কবে টাকা পাবো খারিফ মরশুমের আবেদনকারী কৃষকদের এপ্রিল টু সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে মানে হচ্ছে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন সেটা এপ্রিলেও পেতে পারেন সেপ্টেম্বরেও পেতে পারেন তার মধ্যবর্তী যে সমস্ত সময় রয়েছে তাতেও পেতে পারেন এবার রবি যে টাইমলাইন বলা হয়েছে অক্টোবর থেকে মার্চ যেটা সেখানেও সঠিক ছিল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই হচ্ছে রবি মরশুম তো এখান থেকে আপনারা প্রমাণ পেয়ে গেলেন রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প এপ্রিল এপ্রিল তো সেপ্টেম্বর মাসে পরবর্তী কিস্তির টাকা